আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মুজিব শতবর্ষ উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলা ক্রীড়া সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চৌমুহনী দিগন্ত স্পোর্টিং ক্লাব ও চাপরাশির হাট বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ। আসরে মোট ১৬টি দল অংশ নিয়েছে।